হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বল। প্রোডাক্টটি কী কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে বা কোন কোম্পানি তৈরি করেছেন সে সম্পর্কে বলবো। আপনারা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন ও দেখুন। আপনার কাছে অনুরোধ, আমার পুরোটা ভিডিও আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন দুটি ওষুধ কী কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আজকে আপনাদের মাঝে এই নিয়ে কথা বল। যেসব বন্ধুরা আমার ভিডিওগুলি দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেননি ও লাইক দেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন। দেখা যাক আজকে আপনাদের মাঝে যে দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। প্রোডাক্টটি নাম বলছি, আপনারা লক্ষ্য রাখুন আমার ভিডিও দেখে। এই যে দেখুন, এই ট্যাবলেটটির নাম নিরোবি। ট্যাবলেটটি তৈরি করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ট্যাবলেটটির দাম মাত্র 240 টাকা, বক্সে থাকে 30টা। এই ট্যাবলেটটি কি ক্ষেত্রে ব্যবহার করবেন? বিশেষ করে যাদের দীর্ঘদিন যাবৎ শরীরের পায়ের তলা ও হাতের তলা ও জ্বালাপোড়া বা শরীর জ্বালাপোড়া করে বা চাবায় কামড়ায়, সেই সমস্যা থাকলে এই ওষুধটা খেতে হবে আপনাদের সকালে ও রাত্রে একটানা 2 মাস খাবেন। খেলে আপনাদের এই যে শরীরের জ্বালাপোড়া ও চাবানি কামানি আছে সেই থেকে মুক্তি পাবেন। বন্ধুরা এই ওষুধটা খাবেন। তার সাথে আরেকটি ওষুধ ফুসি ক্যালডি। এই যে দেখুন একটা হাড়ের ছবি, এটা করাল ক্যালসিয়াম ভিটামিন D3। যাদের হাড় শক্ত ও নরম বা মজবুত করার জন্য এই ফুসি ক্যালডিটা খেতে হবে। যাদের হাড় ক্ষয় হয়েছে তাদের জন্য অত্যন্ত জরুরি এই ওষুধটি। এই ওষুধটি খেতে হবে প্রতিদিন একটি দুপুরবেলা, খাবারের পর একটানা 2 মাস খাবেন। খেলে আপনাদের যদি ক্যালসিয়ামের অভাব থাকে ও ঘাটতি থাকে পূরণ হবে। বন্ধুরা এই ওষুধটি তৈরি করেছেন এরিস্টো ফার্মা লিমিটেড। এই ওষুধটি বক্সের দাম 600 টাকা, বক্সে থাকে 60টি, পার পিস 10 টাকা। আপনারা যাদের দীর্ঘদিন যাবৎ ক্যালসিয়ামের সমস্যা ভুগতেছেন ও হাড় দুর্বল, হাড়ে ক্যালসিয়ামের অভাব, জয়েন্টে জয়েন্টে ব্যথা, সেই থেকে মুক্তি পাবেন এই ওষুধটি খেলে। এই যে দেখেন দুইটি ওষুধ একসাথে খেতে হবে। যাদের দীর্ঘদিন যাবৎ হাড়ের ব্যথা ও জ্বালাপোড়া চাবানি কামড়ানি এই ধরনের সমস্যা ভুগতেছেন তাদের জন্য অত্যন্ত জরুরি এই দুইটি ওষুধ। এই দুইটি ওষুধ আপনারা নিয়মিত একটানা 2 মাস খাবেন। খেলে আশা করি আপনাদের শরীরের জ্বালাপোড়া ও চাবানি কামানি ও জয়েন্টে জয়েন্টে ব্যথা ও ক্যালসিয়ামের ঘাটতি কম হলে পূরণ হবে। বন্ধুরা আপনারা এই দুটি ওষুধ যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন। খেলে আশা করি আপনাদের যে সমস্যাগুলো আছে অবশ্যই সমাধান হবে। বন্ধুরা আপনাদের মাঝে এই নিয়ে আমি বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে যেমন আসতে পারি।